সবাই ভাবতেছেন যে আচ্ছা ম্যাকাও চলে আসলো কে মেকি আমরা ইউল্যাব ঘুরে বললাম ম্যাকাও রে নিয়ে এখনো ম্যাকাও আমার কাছে নাকি জ্যাকেরে ভয় পায় কে জানে হ্যালো আসসালামু আলাইকুম আম রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল ছাদে আসার কারণ হইতেছে আজকে আমাদের জ্যাকেরে হ্যান্ড ফিডিং করাইতে হবে বসেন তো আপনি একটু এখানে গোসল করবেন যে সুন্দর রোদ উঠছে আজকে আমরা একটু গোসল করে দিই ম্যাকাও পাখিরে গোসল করতে দেখতে যে ভাই কি সুন্দর লাগে দেখেন দেখি নিচে নিচে এই জায়গাগুলো ও দেখেই লাগে যে হেভি মজা পাইতেছে আরে আরে তুমি তাহলে এখানে একটু রেস্ট নাও বিড়ালে বাচ্চাগুলো আরে ছাড়ি চলো রোদ মধ্যে আহো তোমরা আহো দেখা লাগতেছে যে এগো ঘুম এখনো পুরোপুরি ছুড়েনি সব ঘুমে আছে কি রে কই গেছে গা দেখেন উপরে যে হবে উপরে আবার জ্যাকের একটা বন্ধ আছিল যে কারণে ওর সাথে সাথে গেছে যে লায়নে ওই লায়ন তো কাহিনীটা আমি আপনাদের বলি আ হইব আ হইব এই সুন্দরা সুন্দরা একেবারে সুন্দর একটা আনিসো ভাইয়া বাস এই ম্যাকাউটা হইতেছে মিদুল ভাইয়া ঠিক আছে তো মিদুল ভাইয়া আসলে কিছুদিনের জন্য গেছে হইতেছে বাইরে তো এই ম্যাকাউটার টেক কেয়ার করার জন্য আমি নিয়ে আসছি আমার কাছে যে আমার কাছে থাক হ্যাঁ আমি ওর সাথে একটু ট্রেনিং করি একটা ম্যাকাও পালার যে একটা শখ আছে ঠিক আছে পাখি পালার অনুভূতি আলাদা কিন্তু একটা ম্যাকাও এর অনুভূতি কিন্তু পুরোপুরি আলাদা আমি চিন্তা করি যে একেবারে পাখি পালার যে একটা শ্রেষ্ঠ মানে শেষের যে ধাপটা আছে ওইটা আমি ভাবতাম যে ওইটা বুঝি ম্যাকাও পারলেই হবে তো তো কিছুদিনের জন্য জ্যাক আমাদের সাথেই আছে রোডটা সেই তো ব্যবহার করি দেখি একটু রাস্তাঘাটটা একটু ছাড়েন রোড চলে আসছে তার মানে এটা একটা অনেকই ভালো টাইম আমাদের ড্রাগনগুলোর জন্য আজকে ওদের অন্য কোথাও না এখানেই রাখ এনভায়রনমেন্টটা সুন্দর নাকি বলেন ম্যাকাও ড্রাগন বিড়াল আহ কি লাইক ড্রাগনগুলোরে একটু পানি মেরে দিই ওদের স্প্রে করে দেওয়াটা কিন্তু অনেক জরুরি তো ম্যাকাও পালার মধ্যেও আমি আমার একেবারে বেস্ট টাইমটা পাইছি ঠিক আছে এই যে হয়তো মাথায় আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোমের টাইপটা একটু অন্যরকম এই যে এই পাখাগুলো হ্যাঁ তো এই পাখাগুলার কিন্তু মানে উঠাইতে হেল্প করা লাগে একটা ম্যাকাউরে বা যে কোনো একটা পাখিরে আ সুন্দর মতো একটা শাবাশ থেকে পাগল হয়েছে হ্যালো হ্যালো তো চার পাঁচ দিন ধরেই কিন্তু জ্যাক আমাদের কাছে কিন্তু আমি আসলে ভিডিও করিনি কিছুদিন একটা ম্যাকাও পালার অনুভূতিটা নিতেছিলাম বেশি দিন নাই কিন্তু আমাদের কাছে যায় তো যতটুকু পারি ওর সাথে সময়টা কাটিয়ে নিতে হবে রেন খাও চন্দু ভাই খাও ভাইয়ার কথা ছিল যে ওকে আমরা যদি একটু ট্রেনিং করাইতে পারি আর কি তো এখনো কিন্তু একটা ট্রেনিং প্রসেসে আছে দেখতেই পারতেছেন যে ও কিন্তু একেবারে চেন ছাড়া আমাদের ছাদে পুরো ফ্রি এইখানে চলতেছে তোর পা হয়তো বা দেখতেই পারতেছেন এখানে ড্রোগো নাই ড্রোগো লিটারালি এখান থেকে হাঁটতে হাঁটতে বিড়ালের মাঝখান দিয়ে ঢুইকা এইদিকে বয়ে রয়েছে ভয় লাগে না অসুবিধা নেই এরা কিছু বলে না কিন্তু তাও রিস্ক হয়ে যায় না কি হইলো রোদ লওয়া শেষ নাকি জ্যাকেরে ভয় পায় কে জানে ড্রাগন গুলো রোদ নেওয়া হয়ে গেছে যা ঘরে দিয়ে দিই চলেন উপরে দিই যারা আমাকে মূলত একেবারে ক্লাস ওয়ান থেকে চিনে তারা জানে যে আমি ম্যাকাও পাখির প্রতি কত পাগল ছিলাম পাখিরা মূলত তেমন একটা ভয় পায় না কারণ ঘুরা ফিরা ম্যাকাও একটা পাখি ম্যাকাওটা অন্য অন্য পাখির সাথে দেখা করাইতেছে ভয় পেয়ে গেছে কাবি
দুই দিন আগে আমরা আমাদের রেস্কিউ করা কাঠবিড়ালিটারে ছাড়লাম, কালকে আমরা একটা চিল ছাড়লাম, ওর আগের দিন আগে একটা চিল ছাড়লাম। তো আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে যে রেস্কিউ প্রাণীগুলো আস্তে আস্তে ওদের আমরা কমায় ফেলতেছি। কমায় কি মানে অ্যাকচুয়ালি যে যেটার জন্য আমার কাছে আসছিল ওইটাই হয়ে গেতেছে, ওরা চলে গেতেছে ওয়াইল্ডে। এইখানে যেমন এই টিয়াটা বাদে এই যে এইটা, তারপর এই যে এখানে দুইটা টিয়া আছে, এই ঘরে খাবার পানি দিয়ে দিছি, চলেন আমরা একটু নিচে নামি, আবার কিছুক্ষণ পর উঠি, আমাদের জ্যাকেট ও কিন্তু আমি ঘুমিয়ে যাবো। আবার ফুল কি ফুটছে, জ্যাকের সাথে মানায় বাগান বিলাসটা, ঘুমাইবো বান্দা। নিচে বিড়ালের বাচ্চা গুলা যে দৌড় দৌড়ি করতেছে দেখেন, এই যে একটা নিচে নামার আগে আমরা একটু গারলটারে খাবার দিয়ে দিই। দেখি 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 কিরে কই যায়, নিচে নামো। কুকুরদের মধ্যে আমাদের সেবাস্টিয়ান বাদে সবাই মোটামুটি ঘুমাইতেছে, ঠিক আছে। তো আমরা একটু বিকাল হইলে, রোদ কমলে আমরা জ্যাকের সাথে কুকুরদের দেখা করাবো। এই এটার জন্য আমি ওয়েট করতেছিলাম, এই মিটিংটার জন্য আমি মূলত অনেকদিন ধরে ওয়েট করছি, যে আচ্ছা আগে ও আমার কাছে সেট হোক, তারপর এখানে আশপাশ সেট হোক। ম্যাকা ওরা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিছুক্ষণ আগে কিন্তু কুকুরটা দিলাম পুরো চকচক হয়ে গেছে আবার। হ্যাঁ নামার আগে লাস্ট একটা কাজ দিয়া রাখি, তাহলে কুকুর তো রাখবো না, যে গরম এখন না হইতে পারে দিয়া রাখলাম, খাইবো না পরে, যে গরম জ্বালালি কবুতর এখন না হইতে পারে, আসবো না পরে, দিয়া রাখছি। এজন্য আমরা কাটামন গেতেছিলাম, বললাম না বংশালেই পাই গেছি। আমরা যে নতুন পোষা প্রাণীটা আনছি, আমি আমরা 8 দিন ধরে কিন্তু অনেক কষ্টতেই আছি, এক একটা জিনিস ট্রাই করতেছি, কেউ কোনো ইনফরমেশন টোটালি দিতে পারে না, তাই ওর ট্যাঙ্ক ক্লিন করার জন্য আমরা এই যে এটা নিয়ে মানে এটা নিতে গেছিলাম, কাটামন আর যাওয়া লাগেনি, বংশাল থেকে পাই গেছি। বাড়িতে আসার পর আমাদের যে বললাম নতুন পোষা প্রাণীর জন্য যে একটা অ্যাকোয়ারিয়াম সেট আপ আছে ওইটা ক্লিন করতেছিলাম, মানে ওইটা ক্লিন করতে করতে অলরেডি বিকাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের চিল চলে আসবে, অলরেডি ওখানে কিছু কাক বসে আছে। ইয়াসিন কি খবর? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছো? আলহামদুলিল্লাহ। নিচে তো একটা জিনিস আনছি, হ্যাঁ ওটা নিয়ে কাজ করতেছি, পরে ভিডিও আসবে ওইটার, ভেরি স্পেশাল, অনেক কঠিন ভাই এটারে বালা, ঠিক আছে কিন্তু চলতেছে, হচ্ছে অনেক ইজি একটা ম্যাকাও বালা, ওর সাথে আপনারা এনজয় করতে পারবেন প্রচুর। চলো দেখে আসি, চলো এটারও নিয়ে যাই, চলো আজকে ঘুরছে, আজকে সব জায়গায় গেছিল, খালি একটা টিয়া পাখি রে দেখেছি, এটা গেছে গা কেউই কি রে, এ নেই চম্পা কে আয় হ্যাঁ চিলের খাওন খাইতেছে ওই। তো দেখো মানে খুব ভালো অবস্থা ভাই, লেজিট এই ব্রা, এটা আবার কি আসিনি, আবার মাছ লেগেছে, আয় রে ওই তো আয় গেছে এদিক, তাহলে আলাদিন ফিশ ফিশারিজ নাকি জোস, আচ্ছা ভাই আবার এটা কি লইছো, এটা আরেকটা প্রজাতির প্লাটি, এটাও প্লাটি, তুমি প্র্যাঙ্ক করে ফেলাইলে আমার লাগে পুরো, ওয়াও ওয়াও আমাদের জ্যাকেরও পছন্দ হয়েছে, হ্যাঁ কি দেখতেছো জ্যাক, কি এটা ওই মজা পেয়েছে আবার খাবে সিদ্ধি করে দিব, রেডি আজকেও কি এখানে ওই নিচে পড়ে গেছে, একটা একটা নিচে গেছে গা, ও ভাই আর ইউ আর লাইভ, হ্যাঁ ওরে বেঁচে গেছে, সরি আর করুন না আমি এই কাজটা তোমার লাগে, ভাবছি মরে গেছে, কি চিন্তা করতেছো? না দেখতেছি নতুন মাঝে ছাড়লাম মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমাদের চিল খাওয়ানোর সময় হয়ে যাবো, তারপর নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন আমাদের নতুন পোষা প্রাণী, জ্যাক আপাতত চলে গেছে রুদ্রর কাঁধে,
আমরা এখন যাব চিল খাওয়াইতে অলরেডি চিলেরা চলে আসছে এখানে লেটস গো সব চিলেরা আইতাছে আসো 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 শীতের দিন চলে আসছে না তো চিলেরা আলি আলি খাওয়াইতে হবে আমাদের আজকাল আমাদের ভিডিওটা একটু কম করা হয় কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আমি অবশ্যই ট্রাই করব ভিডিও আরো বেশি দেওয়ার তো হ্যালো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে জ্যাকের তো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগে তো ভিডিওটা আরো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোন পার্টটা সবচেয়ে জোস আর কিছুদিন তো জ্যাক আছে আমাদের সাথে সো একটা ম্যাকাও এক্সপিরিয়েন্স দেখতে পারবেন আর আমাদের নতুন পোষা প্রাণীও চলে আসছে নিচে আমাদের রুমে আছে তো ওইটাও দেখাবো তো আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক কেন আপনারা দেখতে থাকেন ডগো সেজ আসসালামু আলাইকুম